সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 4 নং প্রশ্ন সমাধান নিয়ে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বগুলোতে আমি 1, 2, 3 এই প্রশ্নগুলো সমাধান করিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই সেখানে লিঙ্ক পাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও, আশা করছি উপকৃত হবে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। আজকের পর্ব এখানে কি 4 নম্বরে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে নিচে কতগুলো সংখ্যা দেওয়া আছে, ক, খ, গ, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো পূর্ণবর্গ নয়, এই সংখ্যাগুলোকে কোনো না কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হবে এবং সেই সংখ্যাটাই আমাদেরকে বের করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে। তো এটা করার জন্য আমরা কী করতে পারি, দেখো প্রথমে আমরা সমাধান করি। সমাধান ক, তো ক নম্বরে আমার দেওয়া আছে কি, ক নম্বরে আমার দেওয়া আছে এখানে একটা সংখ্যা, সেটা হলো কত, 972। প্রথমে আমরা এই 972-এর উৎপাদক বের করবো, অর্থাৎ মৌলিক গুণনীয়কগুলো আমরা এখান থেকে বের করি। লক্ষ্য করো, তাহলে এই 972-এর যদি মৌলিক গুণনীয়ক বের করি আমরা, তাহলে কী করবো, এগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, অর্থাৎ ভাগ করবো এগুলোকে। তাহলে দেখো 2 আছে, কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা। যদি দেই 4 দ্বিগুণে 8, এখানে হলো 1, তাহলে কত, 8 দ্বিগুণে 16, 6 দ্বিগুণে 12, অর্থাৎ 486, দ্বিগুণেই 972। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6, এখন আর 2 দ্বারা জানে কত যায়, 3 দ্বারা, 3 8 24, 3 1 3, তারপরে আবার কত, 3 দ্বারা, 3 দ্বিগুণে 6, 3 7 21, আবার যদি 3 দ্বারা করি তাহলে কত হয়, 3 9 27, আবার 3 দ্বারা করলে 3 3 9, এই যে আমাদের মৌলিক উৎপাদকগুলো বের হইল। তাহলে এখন আমরা কী করবো, এইগুলোকে সাজিয়ে লিখবো। দেখো 972, এর উৎপাদকগুলো কী কী, 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, এগুলোকে যদি আমরা সাজিয়ে জোড়ায় জোড়ায় লিখি এখন, তাহলে দেখো কী পাই, এখানে আমরা জোড়া আকারে লিখব 2 গুণন 2, এটা একটা জোড়া, গুণন 3 গুণন 3, এটা একটা জোড়া, গুণন, তাহলে আমার কী থাকলো, 3 গুণন 3, এটা আর একটা জোড়া, এটা আর একটা 3 আমাদের বাকি থাকলো। তাহলে দেখো এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এখানে থাকলো কি, একটা 3। তাহলে এই যে অতিরিক্ত 3, অর্থাৎ জোড়াবিহীন এখানে কত, 3। তাহলে আমরা এখানে লিখবো যে জোড়াবিহীন যে 3 আছে, এই 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি, 3 থাকবে না। তাহলে 3 দ্বারা ভাগ করলেই কী হবে, আমার এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে, এখানে উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক 3 জোড়াবিহীন। বন্ধুরা আমরা 3 নম্বরেও কিন্তু বলা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলো, সেখানে আমরা একইভাবে করেছিলাম, ঠিক একই কাজ। এখানে আমরা শুধু এটা কী করবো, 3 দ্বারা ভাগ করলে লিখবো। থাকো অতএব আমরা লিখতে পারি কি, যে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ হবে। অতএব উত্তর কত আমার এখানে, উত্তর 3। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কী পাইলাম, যে এখানে জোড়াবিহীন যে সংখ্যাটা পাইলাম, অর্থাৎ যে গুণনীয়কটা পাইলাম বা যে উৎপাদকটা পাইলাম, এই উৎপাদকটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক একইভাবে আমরা এখানে যদি লক্ষ্য করি যে আমাদের এখানে খ নম্বরে যেটা আছে, দেখো খ নম্বরে কী আছে, আমার
মুখ্য নাম্বার দেওয়া আছে 4056, তো 4056। যথারীতি আমরা যদি একই কাজ করি এখানে, তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, দুই দ্বারা যদি ভাগ করি তাহলে দুই দুগুণে চার, শূন্য দুই দুগুণে চার, আট দুগুণে ১৬। আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয়, এক শূন্য এক চার। আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পাঁচ দুগুণে ১০, শূন্য সাত দুগুণে ১৪। আবার যদি এখানে আমরা এখন তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয়, তিন একে তিন, রইল কত, দুই পাঁচ, তিন ছয় ১৮, তিন নয় ২৭। এবার আমরা কত করব দেখো, ১৩ দ্বারা, তাহলে ১৩ দ্বারা একবার থাকে কত, ৩৯, তিন তেরো ৩৯, ১৩ গুণ ৩৯। তাহলে এখানে আমরা কি পাইলাম উৎপাদকগুলো দেখো, ৪০০০, অতএব ৪০৫৬, এর যে গুণনীয়ক উৎপাদকগুলো সেগুলো হলো কত, দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন ১৩ গুণন ১৩। তাহলে এখানে যদি আমরা জোড়া জোড়া লিখি তাহলে কত হয়, দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন ১৩ গুণন ১৩। তাহলে এখানে ১৩-র জোড়া আছে, ২-এর জোড়া আছে, জোড়া নাই কিসের, দুই এবং তিনের। তাহলে দুই গুণন তিন ওটা কত হইলো, ৬। সুতরাং এখানে একইভাবে আমরা লিখব যে এখানে দুই এবং তিন জোড়াবিহীন। বন্ধু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে দুই ও তিন জোড়াবিহীন, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং দুই গুণন তিন ইজিক্যাল টু ৬, এই ৬ দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে উত্তর পেলাম কত আমরা, ৬। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এইভাবেই আমরা কি করব, আমরা কোন সংখ্যা যদি এরকম দেওয়া থাকে, বলা থাকে যে কোন সংখ্যা কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা এইভাবেই প্রথমে মৌলিক গুণনীয়ক বের করব, তারপরে কি করব এগুলোকে জোড়ায় জোড়ায় সাজাবো, যেগুলো জোড়াবিহীন যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলই হবে কি, সে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এই একইভাবে তোমরা কি করবে, এই যে ঘ নাম্বার দেওয়া আছে, যে ঘ নাম্বারে ২১,৯৫২, ঠিক এটি তোমরা কি করবে একইভাবে সমাধান করে নেবে। এটা তোমাদের জন্য কাজ রইলো, তোমরা সমাধান করবে, আর যদি কেউ না পারো তাহলে আমার কমেন্টস করে জানাবে, পরবর্তীতে আমি এটি সমাধান করে দেবো। তা আজ এ পর্যন্তই, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।